এটা এসএসকেএম বা পিজি হসপিটালের মেন গেট। তো এই গেট দিয়ে আমি ভেতরে ঢুকব। এই গেট দিয়ে যারা ভেতরে ঢুকবেন তারা কীভাবে টিকিট কাউন্টার পর্যন্ত যাবেন এবং সেখান থেকে কীভাবে টিকিট সংগ্রহ করবেন সেটা আমি দেখাবো। যারা প্রথমবার এসএসকেএমে ডাক্তার দেখাচ্ছেন তাদের ক্ষেত্রে এটা খুবই অসুবিধাজনক, কারণ তারা বুঝতে পারেন না কোথা থেকে টিকিট কাটবেন এবং কীভাবে ডাক্তার দেখাবেন। তো সেই জন্যই এই ভিডিওটা বানিয়েছি, যাতে আপনারা সহজে জিনিসটা বুঝতে পারেন, কোন দিক দিয়ে গেলে সহজে টিকিট কাউন্টার পর্যন্ত পৌঁছাতে পারবেন সেটা আমি দেখিয়েছি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন কীভাবে টিকিট কাটতে হয়। বাঁ দিকে যে লাল বিল্ডিং দেখা যাচ্ছে সেটা এসএসকেএমের মেন ব্লক, লাল বিল্ডিং নামে বেশি পরিচিত। এত দূর আসার পর ডান দিকে ন্যায্য মূল্যের ওষুধের দোকানটা পাবেন। তো এর ঠিক পাশেই যে রাস্তাটা দেখা যাচ্ছে এই রাস্তা দিয়ে যেতে হবে। এই ভিডিওটিতে মেন গেট দিয়ে ঢুকলে কীভাবে টিকিট কাউন্টার পৌঁছানো যায় আর এসএসকেএমের যে ছোটো গেটটি রয়েছে যেটা এক্সাইড থেকে এলে প্রথমেই যে গেটটি পড়ছে সেই গেট দিয়ে ঢুকলে কীভাবে টিকিট কাউন্টারে পৌঁছানো যায় আমি সেটাও দেখিয়েছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি সবই বুঝতে পারবেন। এতটা আসার পর সামনে আপনি ব্লাড ব্যাঙ্ক দেখতে পাবেন এবং তার পাশেই কাঁচের একটা বিল্ডিং দেখতে পাবেন, রিউমাটোলজি ডিপার্টমেন্ট। তো বাঁ দিকে যে রাস্তাটা যাচ্ছে সেদিকে এগিয়ে যেতে হবে। তো এটাই হচ্ছে ওপিডি টিকিট কাউন্টার। এখানে টিকিট কাটতে গেলে যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে পেশেন্টের নাম, পেশেন্টের বয়স এবং আপনি কোন বিভাগে দেখাবেন সেটা আপনাকে টিকিট কাটার সময় বলতে হবে। আপনাকে 2 টাকা দিতে হবে, 2 টাকা দেওয়ার পর আপনাকে একটা টিকিট দেওয়া হবে, সেই টিকিটটা নিয়ে আপনি যে বিভাগে দেখাতে চান সেখানে আপনাকে যেতে হবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীকালে আরও ভিডিও আপনারা পেতে পারেন। এটা টিকিট কাটার জন্য লাইন, এখানে সুন্দর ব্যবস্থা করা আছে, এখানে আপনি দাঁড়িয়ে লাইন দিয়ে টিকিটটা কাটতে পারবেন। এতক্ষণ যেটা দেখলেন সেটা হলো মেন গেট দিয়ে ঢুকলে কীভাবে টিকিট কাউন্টারে পৌঁছানো যায়। এখন যেটা দেখবেন সেটা হলো এসএসকেএমে যে ছোটো গেটটি রয়েছে, যে গেটটি এক্সাইড মোড় থেকে এলে এসএসকেএমে ঢোকার জন্য প্রথমেই যে গেটটি পড়ছে সেটা। তো এই গেট দিয়ে যারা ঢুকবেন তারা কীভাবে টিকিট কাউন্টারে পৌঁছাবেন সেটা আমি দেখাতে চলেছি। যারা এক্সাইড মোড় হয়ে আসছেন তাদেরকে বলবো তারা যেন এই ছোটো গেট দিয়ে ঢুকেই টিকিট কাউন্টারে যায়, কারণ এই গেট দিয়ে ঢুকলে খুব তাড়াতাড়ি টিকিট কাউন্টারে পৌঁছাতে পারবেন। তো আমি রাস্তাটা একবার দেখিয়ে দিচ্ছি কীভাবে টিকিট কাউন্টারে পৌঁছাতে পারবেন। ডান দিকে এসডিএলডি বিল্ডিং আর ঠিক তার উল্টো দিকেই বাঁ দিকে সার্জারি ওপিডি। তো এই রাস্তা দিয়ে সামনে এগিয়ে যেতে হবে। এই রাস্তা দিয়ে একটু এগিয়ে আসার পর বাঁ দিকে গাইনোকোলজি ব্লকটা পড়বে আর ঠিক এই দিকেই সামনে একটু এগিয়ে গেলেই আপনি ওপিডি টিকিট কাউন্টারটা পেয়ে যাবেন। তো এটাই হলো ওপিডি টিকিট কাউন্টার। এখানে টিকিট কাটতে গেলে কী কী লাগবে সেটা আমি আগেই আপনাদের বলে দিয়েছি। তো এই ছোটো গেট দিয়ে ঢুকলে আপনি খুব তাড়াতাড়ি টিকিট কাউন্টারে পৌঁছে যেতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।